واسكرونيك كمان পাগল রে واسكرونير পাগল ছিল আপনাদের মতো পাগল واسكروني পাগল ছিল নবীরে কোনোদিন এই চোখে দেখে নাই আপনারাও পাগল হয়েছেন বলুন এই চোখে নবীকে দেখছেন নি না দেখে নবীর ভালোবাসা না দেখে নবীর গোলামিতে বসে আছেন আপনাদের ভাগ্য কত ভালো واسكروني মায়ের কাছে অনুমতি চাইলেন মা গো আমার কলিজা মানে না আমার মন মানে না একটু সুযোগ দেন আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি মা বুড়া মানুষ বললেন বাবা ওয়াসকরনি যাও কিন্তু মায়ের কথা শুনো দেরি করো না বাবা তাড়াতাড়ি আইসো বলুন মায়ের কথা শোনা কোরআন হাদিসে আছে কিনা আছে মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা আছে ওইদিকে আজকের ওয়াজ নয় আসুন সামনে বাড়ি আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন নবীর পাগল হয়েছেন নবীর মেহমান নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করনি মায়ের কাছ থেকে বিদায় নিলেন মা গো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য আপনাদের কি মন চায় হায় হায় দেখেন না তো যেই নবীকে দেখলে জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন যেই নবীকে দেখলে জঙ্গলার পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন যেই নবী রাস্তায় বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাথার উপর ছায়া দিতে থাকতে এই নবীর পক্ষে যদি চিনতে পারেন এই নবীর পক্ষ যদি ধরতে পারেন এই নবীর পক্ষ যদি আসতে পারেন এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন কোনো বিপদ আপনাকে ধরবে না আল্লাহর রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে আমরা ভয় আতঙ্ক ছিলাম গুণীজন নার্গিসের ভয় কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে দেয় নাই অস্বীকার করতে পারবেন যেই বিপদ বার্মাতে করেছে এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত বাবা আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন কিসের পানি কিসের গুণীজন কিসের জট তুফান বাস্তবে আসুন নূহ নবী নূহ আলাইহিস সালামের জীবনী খুললে পাবেন নূহ নবীর আমলে নূহ নবী 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন কিন্তু মানুষ মানে না বুঝে না আরো নূহ নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে নূহ নবী অপরক হইয়া দরখাস্ত করলেন প্রভু গো 950 বছর আপনার কথা বলছি কিন্তু তারা মানে না আমারে মারতে আইয়ে আমার আর সহ্য হয় না বিরক্ত হয়ে গেছি আল্লাহ এই জাতি কি হবে বুঝে না তারা মানবে না তাদেরকে শেষ করে দেন আল্লাহ কয় নূহ শেষ করলে তুই থাকবি কই আল্লাহ আমারে আপনি বাঁচাইবেন আমার আপনি বাঁচাইবেন তো তাই নৌকা বানা লম্বা ঘটনা নৌকা বানাইলেন 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে আল্লাহ বলছে নো যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে পানি আসবে এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস কিন্তু এই খবর যখন পৌঁছে দিল বুড়ি একজন কালিমা পড়ছিলেন মহিলা বুড়া মানুষ উনি বললেন নূহ নবী বাবারে আমি তো বুড়া মানুষ আমার তো মনে থাকে না যদি পানি আসে ঘূর্ণিঝড় নার্গিস সিডর আসে আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন আমি বুড়া মানুষ মনে থাকে না কিন্তু পানি এসে গেল ঘূর্ণিঝড় সিডর এসে গেল সমস্ত পৃথিবী পানি নিচে চলে গেল বুড়িরে আনতে নূহ নবীর মনে নাই পানির নিচে নূহ নবী বুড়ি নূহ নবী আনতে মনে নাই এত পানি হইছিল কিতাব লেখে যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই জানে নাই শুনেও নাই ওই জায়গার মধ্যে পর্যন্ত 40 ফুট পানি হইছিল যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই সেই জায়গায় 40 ফুট সমস্ত পৃথিবী এইভাবে 40 ফুট করে নিচে এমনকি 40 দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল 40 দিন 40 দিন পরে পানি শুকাইছে নূহ নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে আল্লাহ কই নূহ বুড়ি কই বুড়িরে যেমন দেহি না নূহ নবী
তালাশ করে দেখে বুড়ি তো নাই। হায় হায় আল্লাহ গো, আমি সর্বনাশ করেছি, বুড়িকে তো আমি আনি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ বলেন, নূরে তুই তো বুড়ি রে ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারি না। একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি। নূহ নবী কয় 40 দিন পানির তলে তালাশ করে হাড়িও তো পাইতাম না, কই নিয়ে গেছে বানিয়ে পামু। আমার আল্লাহ কয় নূরে দেখো দেখো একটু তালাশ করে দেখো, নূহ নবী শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্তাস করে দৌড় দিছে। কাছাকাছি যাইয়া দেখে বুড়ির গড়টা এখনো আগের মতো ঠিক আছে। আর সহ্য হইয়া ঘর যখন আছে দেখি বুড়ির খবর কি, আর একটু দৌড়ের গতি বাড়াইছে। দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আইসা হাত বাড়াইয়া ডাকে, এ আল্লাহর নবী নো, বন্যার পানি ঘূর্ণিঝড় সিডরের পানি কি আসতেছে? এতে কি বোঝা গেল, বুড়ি এখনো পানির খবর? এই ঘটনা কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। এনু নবী পানি কি আসতেছে, আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে? নু নবী মাথায় হাত দিয়ে বসে গেল, প্রভু গো বুড়ি কি কয়, বুড়ি কয় পানি নাকি আসতেছে, এখনো কি বুড়ি পানির খবর পায় নাই? আমার আল্লাহ কয় নূরে তুই তো বলে গেলি, আমি আল্লাহ বলতে পারলাম না। 40 দিন পর্যন্ত 40 ফুট পানির নিচে যদি নূহ নবীর উম্মত বুড়িরে বাঁচাইতে পারে গো, আখেরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই সহজ ভাষায়, নূহ নবীর উম্মতের দাম বেশি নাকি আখেরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না। আজকে সেই নবীর উম্মত কেন ফানিতে বইরা মরে, কেন ঘূর্ণিঝড়ে পড়বে, কারণটা কি, রোগটা কোথায়? আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি, একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে? বলতেছিলাম নবীকে চিনেন, নবীর পাগল হন, যেই নবীর উপর আমার আল্লাহ নিজে, এটা কোনো মৌলবীর কাহিনী না, মুফতির ফতোয়া না, এটা সরাসরি কোরআন, আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরুদ সালাম পাঠ করতেছে, সেই নবী আমাদের নবী। আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা, যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায়, যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পায়, ভালোবাসার সালাম পায়। আপনাদের কি দরকার আসুন, আজকে বাজেট পেয়ে যাবেন। বলতেছিলাম ওয়াজ করনি, নবীর কি ছিল বলুন? মা গো, মা আমি দুইটা নয়নে নবীরে দেখতাম, দুইটা নয়নে কি দেখতো? আর আমরাও তো দেখতাম সাই, মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে পাগল হয়ে যাই গা। এক জায়গায় এক বুজুর্গ লোক আইছে, লোকের আল্লাহর অলি মানুষ, আল্লাহর অলিরা তো যা ইচ্ছে তা করতে পারে, এই শক্তি কে দিছেন? এক ভদ্রলোক গিয়ে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করেন। উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে ফু দিলেন, স্বর্ণের চাকা হয়ে গেছে, বাবা নাও এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা, বরকত হয়ে যাবে, যাও এভাবে যায় যেটা লেগে যা, দোয়া করে দিলে কাজ হয়ে যা। এক বেচারা অন্ধ মানুষ, চোখ নাই, আরেক দিকদার ছেলে মেয়ে নাই, আরেক দিকদার গরিবী সংসার, কিন্তু ওই হিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত, যে কোনো একটা দরখাস্ত, কিন্তু এবেটা তো তিনটা অভাব, এখন একটা তো করতে হইব, তিনটাতে কোনটা করব? একদিকে হলো গরিব, আরেকদিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই, আরেকদিকে হলো তার ছেলে মেয়ে নাই, তিনটা দুঃখ তার, কোনটা নিয়ে কইব কন্ত? বেচারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব। যায়া পিসাবের সামনে দাঁড়াইছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত বাবা? হুজুর আমার দরখাস্ত হইল,
সোনার থালো মাইক্যা, সোনার থালো মাইক্যা দুই নয়নে দেখ্যা, মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দুইলা ভাত খাইতাম। তার দরখাস্ত একটা, কথাটা কি বুঝছেন আপনারা? সোনার থালো, এই সিরামিকের থালো না, কিন্তু কিসের? কিসের? সোনা। এখন ভুঁড়ি কত? 25,000 ভুঁড়ি। বেটা দরখাস্ত দেখেন না, সোনার থালো মাইক্যা দুই নয়নে দেখ্যা, একটার ভিতরে কয়টা ডুহাইছে? দুইটা কিন্তু ডুকছে। সোনার থাল হইতে গেলে কি হইতে হইব? ধনী হইতে হইব, সম্পদশালী হইতে হইব। দুই নয়নে দেখ্যা, তাইলে চোখ হইতে হইব। মাইজের ছেলের বউয়ের হাতে রান্না দিলা ভাত খাইতাম, মাইজের ছেলে। তাহলে ছেলে মাইজে হইতে গেলে কয়টা লাগবো? আগে ভিসে আরো কি দরখাস্ত দেখছেন? একটা অন্ধবেড়া যদি এই কিসিম করে দরখাস্ত করতারে, আমরা অত না, আমরা একটা দরখাস্ত ওয়াজ করুনি, কোন দরখাস্ত লইয়া মার কাছে বিদায় লইছে? একটা দরখাস্ত, সেটা কি? নবীরে দেখতাম। আর আমরাও আজকে একটা দরখাস্ত, একদিন ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজিরে, রাজি আছেন না? নবীজির স্বপ্ন যদি দেখেন, জাহান্নামের আগুন কি হবে? কয় না দি, কি হবে? বিশ্বাস হয়? তাহলে আপনি ইমানদার। ওয়াজ করুনি, মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে। বলুন, কাকে দেখার জন্য? আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহমান হয়েছেন, কি ভাগ্য আপনাদের! আসুন আমরা সামনে বাড়ি। এবার ওয়াজ করুনি ডাকতেছে, মা গো বিদায় দেন। মা বলেন, ওয়াজ করুনি রে, সংসারে অনেক দায় দায়িত্ব, তোমার বাবা নাই, তুমি এতিম, দি করুনা এতিম, ওয়াজ করুনি রে, তাড়াতাড়ি চলে আইসো। নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আমার মায়ার নবী কই গো, আমার দয়ার নবী কই, আমি এতিম, ওয়াজ করুনি আসছি। বাড়ির ভিতর থেকে কে যেন বললেন, নাই আমার নবী তো বাড়িতে নাই। ওয়াজ করুনি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, মাবু মনের আশা মনে রইল, পুরা হইল না। আভার কালতে কালতে ওয়াজ করুনি চলে গেলেন, নবীর পাগল চলে গেলেন। মা যেহেতু বলেছে দেরি করতে পারবি না বাবা, তাড়াতাড়ি আইসো। কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করেন সাহাবিরা, হুজুর কেন কান্দেন? আমার নবী ডাকে, সাহাবিরা রে আমি কান্দি, আমার নাকে খন্দ লাগতেছে, আমার এতি পাগল, ওয়াজ করুনি আমার বাড়ির সামনে আইসা গেছে, আমার পাগল ওয়াজ করুনি আমার সামনে এসে গেছে। নবীরে দুই চক্ষে কোনোদিন দেখে নাই, নবীর ভালোবাসা দিয়ে ওয়াজ করুনির বাজেট কি হয়েছে? আল্লাহু আকবার বলুন। আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, আবু বকর উমর উসমান আলী বসে, অন্য সাহাবিরা বসে ভাগ্যের বাজেট তালাশ করতেছেন। কেউ কেউ বলেন নবীজির জুব্বা মুবারক আবু বকরকে নবীজি দান করে যাবেন, কেউ বলেন আবু বকর যদি না পায় মেয়ের জামাই হযরতে আলী পেয়ে যাবেন, আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন, কেউ বলেন উসমান গনি নবীর জন্য খুব পাগল ছিলেন, কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে, উসমান গনি হয়তো পেয়ে যাবেন। এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন, রে সাহাবীরা তোমরা কি নিয়ে গুনগুনি করো? হুজুর ভাবতেছি আপনি নবী বিদায় হয়ে গেলে কার ভাগ্যে জানি আপনার জুব্বা মুবারকের বাজেট হয়ে যায়। কেউ কেউ বলেন আবু বকর পাবে, কেউ বলেন উমর পাবে, কেউ বলেন আলী পাবে, কেউ বলেন উসমান গনি পাবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, রে সাহাবীরা রে আবু বকর পাবি না,
উসমান পাবে না আলী পাবে না উমর পাবে না আমার জুব্বা মুবারক আমার ওয়াজ করুনি পাগলের কাছে পৌঁছাইয়া দিও আজকে কে সেই নবীর পাগল হইয়া কে আজকে সেই পাগলের ভূমিকা লইয়া নবীর বাড়ির মেহমান হয়েছো আমার নবীর বাড়ির সামনে পাগল হইয়া বসে আছো দেখো না আপনাদের বাজেটের জন্য আমার আল্লাহ কি সুযোগ দিয়েছেন আসুন আগে বাড়ি বলতেছিলাম যেদিন আমার নবী বিদায় হয়েছেন বিদায় হওয়ার আগে বলেছিলেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াজ করুনিকে আমরা কোনোদিন দেখি নাই পরিচয় পাবো কোথায় কই গেলে ওয়াজ করুনিকে পাবো আমি তো বুঝতে পারি না আমার নবী বলেন আমার ওয়াজ করুনি কোনদিন পরিচয় দেয় না রে সাহাবীরা তোমরা ওয়াজ করুনিকে খোঁজ করে আমার জুব্বা মুবারক পৌঁছে দিও হুজুর আমরা কিভাবে চিনবো ওয়াজ করুনিকে ডাকতেছে আমার নবী ওয়াজ করুনিকে নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না ওয়াজ করুনির ডাইন হাতের মাঝখানে অল্প একটু সাদা দাগ আছে এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাগল আমার ওয়াজ করুনি লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম নবীর পাগল পাওয়ার জন্য আবু বকর ওমর দুইজনে ঘুরতে ঘুরতে মতান্তরে আবু বকর আলী দুইজনে ঘুরতে ঘুরতে জঙ্গলার পর জঙ্গলার পাহাড়ের পর পাহাড় পার হয় রাখাল দেখলে জিজ্ঞেস করে রাখালের রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি রাখালেরা বলেন নামটাম চিনি না ওই সামনের পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে যাইয়া দেখে পাগল বসা জিজ্ঞেস করলেন আবু বকর আপনার নাম কি আমার নাম আল্লাহর বান্দা আমার নাম আল্লাহর বান্দা আরে বাবা তোমার নাম কি আরে আমার নাম নবীর উম্মত আখিরি নবীর উম্মত উমর একটা চিৎকার মারলেন আরে আবু বকর আমার নবী বলেছে এই পাগল নাম বলবে না সঙ্গে সঙ্গে হযরত উমর ডান হাতের মধ্যে ধরে ফেললেন ওয়াসকরণী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন উমর আমার হাতে ধরেছো বুঝেছি কেন আমার হাতে ধরেছ আমার এই গোপন খবর আমার রাসূল ছাড়া কেউ জানে না এই রাসূল যদি এই গোপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে উমর রে সত্য করে কও আমার রাসূল দুনিয়ায় আছে কি না বুঝে ফেলেছি আমার রাসূল বুঝে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লম্বা ঘটনা বলতেছিলাম ওই পাগল পাগলামি করে কি করেছে নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা যারা নবীর বাড়ির মেহমান হয়েছেন এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে বলতেছিলাম ওই পাগল মদিনার রওজা পাকের পাশে দুইটা রুটি আমার নবী দিয়ে গেছে এখনো নবী রওজা পাক থেকে আমাদেরকে উম্মতদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটাই তো বাস্তব নবী দুইটা রুটি ওই পাগলকে স্বপ্নে দিলেন আচ্ছা আমরা অনেক সময় স্বপ্নে কিছু খাই না স্বপ্নে খান না চট্টগ্রামবাসী আচ্ছা আমরার খাওয়া নবীর দেওয়া খাওয়া একরকম হইব না আমরা তো অনেক সময় আমি বুঝানোর জন্য বলে থাকি এক ভদ্রলোক স্বপ্নে দেখে চিকন চাউলের পোলাও দেশি মুরগির রান স্বপ্নে হাই হাই কি খাওয়া ও একবার যে রানে ধরে টান দিছে গোশত ছুড়াইতে হাত ছুইট্টা ফুলার মার না হয়ে গিয়া লাগছে নাক তো একবারে ফাড়াই লইছে ফুলার মা তো চিল্লাইতেছে অন্ধকারে মাইরা লাইছে রে চিল্লানিতে কিন্তু ফুলার বাপ ঘুম থেকে উঠছে কি হইছে কি হইছে কি হইছে মানে আমার নাক ফাড়াই লাইছো কই দেখ নাক ফাড়াইলে ফাড়াইছি যা একটা খাউন খাইছি ফুলার মা কই আমারে কাছে তুইয়া এত খাউন খাইলা তাড়াতাড়ি বেচারি কুপি বাতি জ্বালাইছে মেজ বাড়ি দিয়া কুপি বাতি জ্বালাইয়া দে হে খাউন তো না খাতা সিরা মুহ দিয়া দিয়ে রাখছে আমাদের স্বপ্নের খাওয়া হলো খাতা সিরা খাওয়া বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন হবে না বাস্তব হবে ওই পাগল বলেন দুই রুটি আমার নবী আমার হাতে দিয়ে গেলেন স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে এক রুটি খাইলাম আরেকটাকে অর্ধেক করে অর্ধেক রুটি খাইয়া
বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে ছিল চট করে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে দেখি আল্লাহর কসম আমার নবীর দাওয়া স্বপ্ন যুগে দুই রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে বলুন আমার নবী এখনো উম্মতের কিছু দিতে পারবে কিনা পারবে তাই বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর জন্য নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে দুইটা রুটি এক মস্ক পানি লইয়া যাওয়ার পর আমার নবী চোখ খুলে মুস্কি মুস্কি হাসে প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি আপনার জন্য আপনি কেন হাসেন আমার নবী বলেন খাদিজা রে আমি হাসি তোমার জন্য আমি নবীর ভালোবাসায় কোরআনের পক্ষে দুই রুটি এক মস্ক পানি নিয়ে আসার কারণে রে খাদিজা আমার আল্লাহ তোমার জান্নাত দিছে তোমাকে সালাম দিছে সেই জন্য আমি নবী হাসি তুমিও খুশি হও খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসলে কোরআনের পক্ষে গেলে আপনাকে ভালোবাসলে কোরআনের পক্ষে গেলে আল্লাহ যদি আমাকে সালাম দেয় জান্নাত দেয় আপনাকে যে ভালোবাসলাম আপনি নবী আমাকে কি দিলেন আপনি নবী আমাকে কি দিলেন বলুন নবীজি কিছু দিতে পারবে কিনা রাসূল বলেন খাদিজা তুমি কি চাও অনেকে দেখবেন বুঝাইবো নবীর কিছু দেওয়ার ক্ষমতা নাই বুঝাইবো আসলে নবীর কাছ থেকে কিছু হেরা নিতে পারছে না দেখে হেরা এই কথা কয় আমরা নবীর কাছ থেকে কিছু পাই কিছু পাওয়ার আশা আমরা করি এখানেও রাখি মৌতের সময়ও রাখি কবরেও নবীর পক্ষ থেকে কিছু পাওয়ার আশা রাখি আমরা হাসরেও নবীর সুপারিশের আশা রাখি যারা আশা রাখে তারাই পাবে যাদের এই বিশ্বাস নাই তারা কোনোদিন পাবে না কিভাবে পাবেন আসতেছে তো সামনে একটু লম্বা হইতেছে আজকে কষ্ট হবে আপনাদের মা খাদিজা বলেন নবী গো আপনি নবী আমারে কি দিবেন না দিলে আমি খুশি হব না আল্লাহ যদি আপনার ভালোবাসলে দিতে পারে আপনি কি দিলেন আমি যে ভালোবাসলাম কোরআনের পক্ষে আসলাম মা খাদিজার আবদার নবীজি রক্ষা করেন খাদিজা বলো তুমি কি চাও যা চাইবা আমি তাই দেব তাহলে বোঝা গেল নবীজির দেওয়ার ক্ষমতা যা চাইবা তাই দেব প্রথম নম্বরে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরাইন না আপনি নবীর গায়ের একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায়া কবর শোয়াই দিবেন খাদিজা কাকে নিয়ে কবর যাইতে চায় আজকে এই নবীর থেকে কেন দূরে সরে গেলেন যারা নবীর থেকে যত দূরে থাকবেন ততই বিপদ তত কাছে থাকবে আর যারা নবীকে কাছে রাখবেন আল্লাহর কসম কোন বিপদ আপনার কাছে আসবে না একজন আল্লাহর ওলি কাছে থাকলেই তো বিপদ আইয়ে না তার বাস্তব হলো আপনাদের চট্টগ্রাম বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমরা জীবনী পড়েছি আর আপনারা দেখেছেন বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে যখন আস্তানা গাড়লেন ঘূর্ণিঝড় আসতেছে লোকজন বললেন হুজুর এই তো ঘূর্ণিঝড় আসতেছে এটা বিপদ কিছু বলেন উনি বসার থেকে উঠে দাঁড়ায় আঙ্গুল ইশারা করে বলেছিলেন এই ঘূর্ণিঝড় এইদিকে না ওইদিকে যাও বলতে দেরি যাইতে দেরি নাই বাবারে এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে কাজী তাদের কাছে সম্পর্ক রাখুন আপনাদের লাভ হবে বিপদ থেকে একজন ওলি একজন ভক্তকে একজন মহব্বতি একজন মুরিদকে একজন ওলি বাসাইতে পারে কারণ তারা আল্লাহর সাথে কথা বলার কৌশল জানে বলুন আল্লাহর সাথে কথা বলার কি জানে কৌশল জানে আমরা যেটা জানি না এটা ওলিরা জানে বাস্তবে আসুন আজকে মেয়র সাহেবের কাছ থেকে কিছু আদায় করবেন দেখবেন সাধারণ মানুষ দিয়া মেয়র সাহেবের সাথে কথা কওয়ায় না এমন একজন ব্যক্তি সেট করে কথা কওয়ানোর জন্য যিনি মেয়র সাহেবের কাছে ভালো করে বুঝাইয়া শোনায় কথা বলতে পারে আপনি সাধারণ লোক দিলেন না একটা জ্ঞানী লোক দিলেন ভালো করে কথা বলতে পারে উপস্থাপন করতে পারে সুন্দর করে এলাকার সুখ দুঃখ ওই লোকটাকে দিলেন এটা যদি দোষ না হয় তাহলে একজন ওলিকে দিয়ে আল্লাহর কাছ থেকে আদায় করবেন এটা কেন শিরিক হবে
ঠিক আসলে বুজার বেশ কম তারা বুঝে না একজন ওলি শুধু দুনিয়ায় না হাসরেও আপনার পক্ষে কাজ করতে পারে ঠিক মিজানের পাল্লা বসাবে ফেরেশতারা আপনাদেরকে যখন মাপ দেওয়ার জন্য নেকির পাল্লাই আর গুনার পাল্লা সাজাইয়া মাপ দিতে যাবে নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে গুনার পাল্লা যখন ভারী ফেরেশতারা ডেকে ডেকে বলবেন আফসোস রে ও নাফরমান বান্দা কি করলি তোর জীবন ধ্বংস গুনার পাল্লা বেশি ভারী হলো নেকির পাল্লা হালকা হলো তোমার উপায় থাকবে না আপনি তখন ওই পাল্লার কাডার দিকে তাকাইয়া ডাকবেন মাবুদ কই গো আমার দরুদি নবী কই যারা নবীর পক্ষে ছিল তারা বিপদে কারে ডাকবে এমনি আমার নবী ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয় বলুন মা দৌড়াই আসে কিনা আসে মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে এইদিকে চায় না উইরা উইরা আসে আমার নবী দয়ার নবী রে পাগলের মতো একটা চিৎকার মারবে পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে আল্লাহু আকবার বলো কে রে আমারে ডাকলি ইয়া রাসূলুল্লাহ বিপদ হয়ে গেল নেকির পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি আমার নবী ডাকবেন রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব দেখবে ঠিকই হালকা ভারী এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে নেকির পাল্লায় এমন ভারী হবে রে সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে উজুনে কুলাইবে না আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর গুনার পাল্লা হালকা ছিল নেকির পাল্লা ভারী ছিল আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল আল্লাহ বলবেন তাহলে এই বান্দাকে জান্নাতে দাও আরেকজনকে উঠাবেন নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন নেকির পাল্লা এত ভারী হবে এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই যদি সাত আসমান সাত জমিন থাকতো সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলে আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা মাপের খবর কি ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি নেকির পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা বাড়ি হয়ে যায় মাপ দিয়া আর লাভ কি হয় হালকা তোমার বন্ধু করে ভারী আমার আল্লাহ বাসন দিবেন রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো আমার নবী কুল কায়নাতের নবী নবীগণের নবী রে আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা কুল মাখলুকাত কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে লাভ হবে বাবারা ভাইরা আসুন এই নবীর পক্ষে গেলে কি লাভ দেখেন নবীজির কাছে হাত বাড়াইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায় কবরও দিবেন এই নবীজির সাথে থাকে আর বয় আছে হুজুর এক নাম্বার দাবি যাও রাখলাম দুই নাম্বার দাবি আমাকে যে কবরে শোয়াইবেন মা খাদিজা বলেন আপনি নবী আগে এই কবরটা শুয়ে আসবেন নবী যেখানে শুয়ে আসবে বলুন এখানে আজাবের ফেরেশতা যাইব আর গাউসে পাকের কাছে তো যায় না গাউসে পাকের কাছে কি যাইব কেমনে দুইটা যাও গেছি কবরও
কাশপলা বলি, অন্তরের চক্ষু যার খোলা, বন্ডা বন্ডা না বন্ডা না, অন্তরের চক্ষু যার খোলা, গাউসে পাকের কবরের পাশে এই চোখ বন্ধ করে অন্তরের চোখটা দেখে মুলকিন নকির আয়াত জিগায় তোমার রব কে, গাউসে পাক কিছু কয় না, আবার বললেন তোমার রব কে, কিছু কয় না, তিনবারের মাথায় একটু রাগ হইয়া ধমক দিলেন তোমার রব কে, যে কে কইছে দুয়ারে ধরছে, যে রবের প্রেমে সব শেষ করলাম আইছস আমার রব কে জিগাইতে, আল্লাহু আকবার, তোরার বাড়ি কই, তোরা কইতেছস, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ, এটা চিনতে গেলে নবীর ঘর লাগবো, নবীর ঘর, নবীর ঘর ছাড়া এটা পাওয়া যাবে না, বাবারে আজকে ভাগ্য ভালো আপনারা যে নবীর ঘরে বসে গেছেন, আজকে নবী মদিনার থেকে আল্লাহর কসম, আল্লাহর কসম নবী ডাকতেছে প্রভু গো আমার রওজার পর্দাটা সরাইয়া দাও, আমি মন ভরে আমার ঘরের মেহমানগুলি আমি দেখি, নবী যেই কবরে শুয়াইছে এই কবরে খাদিজার কবরে আজাব যাইব, আর গাউসে পাক নবীর উম্মত, কি কন নবীর উম্মত, এহেন কি হইতো যার আজাব দিব হেরার উপরে বিফল, সার জীবন অভিভূত হয়েছে না কি ব্যাপারটা বুঝলাম না, আল্লাহ হগল জায়গাত মাতবুরি করিস না, তোরা যে আমার জিজ্ঞাস রবকে, তোরা সালাম কই, সালাম কই, দুই ফেরেস্ত কই, এটা কোন বিপদ রে, জীবনে তো কোনো কবরও সালাম দিছি না, এটা আবার কোন কথা তুইলা দিলা, সার আমরা তো ফেরেস্তা, আমরা ফেরেস্তা, গাউসে পাক আরো চাপাইতাছে তোরা ফেরেস্তা কহ, আমি তো তোরারই খুঁজতেছি, সুবহানাল্লাহ কইতেন না, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বাবারে এটা কইলেও টেলিফোনে প্রশ্ন করে হুজুর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় এটা কিভাবে বললেন, বুঝে আসে না, টেলিফোনে প্রশ্ন করে আপনারা না হগল হয়ে যে গাউসে পাকের পক্ষে নবীর ভালোবাসার পক্ষে অলির পক্ষে, এটা কি সগল হয়ে যে পক্ষে কিছু বেশ কম থাকতে পারে না, বাসের মধ্যে উড়ে সগল হয়ে প্যাসেঞ্জার, মসজিদে নামাজ পড়তে হগল হয়ে মুসল্লি, জুতা চুরি হয় না, টেলিফোন করে হুজুর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় এটা কি বললেন, গাউসে পাকের নাম জপলে আল্লাহ কিভাবে পাওয়া যাইব, তে আমি বুঝ দিলাম বাবারে শুনেন কিভাবে পাওয়া যাইব, আচ্ছা এহেনে এই যে বিদ্যুতের লাইট জ্বলতেছে কারেন্ট কইতেছে, এই কারেন্ট কইতেছে কাপ্তাই থেকে কারেন্ট আসছে, আচ্ছা কাপ্তাই কারেন্ট আছে বা নাই আপনারা কি পতেঙ্গার থেকে চরপাড়ার থেকে বুঝবার একটা ক্ষমতা আছে না, কি দেখে বুঝবেন, লাইট জ্বলতেছে দেখে আমরা কি বুঝলাম কাপ্তাই কারেন্ট আছে, আরে পতেঙ্গার চরপাড়া লাইট জ্বললে যদি কাপ্তায়ের কারেন্ট আছে বুঝতে পারি, তে গাউসে পাকের কাছে এমন কিছু নিদর্শন আছে যার কাছে গেলে আল্লাহ পর্যন্ত চিনতে পারি, কাফতাই কারেন আছে না নাই পতেঙ্গা বসে জানতারো এরাত কোন প্রশ্ন নাই, আর যিনি আল্লাহর ওলি যে ওলির দরবার হলো আমার আল্লাহর দরবার, এখানে তোমার প্রশ্ন আসে গেলে তাহলে বোঝা গেল এই জায়গায় কোনোদিন যায় নাই, বাবারা ভাইয়েরা আসুন বুঝার জিনিস তাইলে স্বাদ পাবেন, না বুঝলে স্বাদ পাবেন না, এক বেচারার ফিডের মধ্যে আলাউদ্দিন ঢাকা আলাউদ্দিনের এক মন মিষ্টি হের ফিডও দিয়ে দিছে আমার বাড়ির দিবে, মানুষে কয় কি রে তোর ফিডও কি, কয় আলাউদ্দিনের মিষ্টি, আলাউদ্দিনের মিষ্টি জানি কি মন রে যাই জীবনে খাইছে না, হ্যাঁ রে যদি আলাউদ্দিনের মিষ্টির মজা বুঝাইতে চান, আচ্ছা হ্যাঁ বুঝবো, এক বেচারা অন্ধ, অন্ধ সোহ দেহে না, সোহ দেহে না, অন্ধ সানেন চিনেন না, অন্ধরে কইতেছে ওই
কানা, আমাদের দেশের ভাষা কানা কয়, কানা দই খাইবে দই কানা জিগাই দই কেমন, পরে দই চিনস না দই সাদা 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 কানা জিগা সাদা কেমন, করে বক আছে না বক, বক চিনেন না বক, ওই যে বক যে উড়ালে এই বক কোন রঙের বেশি সাদা রঙের না, ওই ভালা বেটা কইতেছে কানারে আরে বগের মতো বগের মতো কানা জিগাই বক কেমন রে, যাই জীবনে বক দেখছে যাই না দেখছে হারে কি কইয়া বুঝাইতে পারবেন, যারা ওলি চিনছে না ওলির মজা পাইছে না হারে কইয়া বুঝাইতে, কানা জিগাই বক কেমন, বক চিনস না দায়ের মতো দাও দাও চিনস, কই দাও দাওয়ের মতো আবার বক দই বুঝাইতেছে দই, দই কি আসলে এগুলি দাও কেমন রে, হে হাত বাঁকা করে কইতেছে এই দেখ হে আতায়া দে হে হাই সর্বনাশ এইটা দই, আল্লাহ মইরা যা মুনা খায়া দই খাইতাম, আচ্ছা আসলে কি দইটা কি এমন ভেজাল, যারা অলির দরবারে যায় নাই অলি চিনে নাই অলি বুঝতে পারে নাই হেরাই অলিরে বেজাল মনে করে কি কার, আর যারা অলির দিয়া মজা পাইছে হেরা অলিরে বেজাল মনে, তাই বলছি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাই রে গাউসে পাকের গাউসে পাকো আল্লাহর অলি যার তরিকায় আমরা চলি, গাউসে পাকো আল্লাহর অলি যার তরিকায় আমরা চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হাই রে গাউসে পাকের গাউসে পাক ওয়ামিনি নিশানা সুরকে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি নিশানা সুরকে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আই রে গাউসে পাকের বাবারা ভাইয়েরা এগুলি বুঝতে গেলে নবীর ঘর দরকার, কি দরকার নবীর ঘর, মাদ্রাসাত লেখাপড়া ছাড়া এগুলি বুঝা কষ্ট, আর লেখাপড়া করলে এগুলি বুঝা সহজ, আয়ুন আমি যাইতেছি শেষ দিকে, বলতেছিলাম মা খাদিজা আবদার করলেন নবী গো আমাকে যেই কবরে শুয়াবেন আমাকে শুয়ানোর আগে আপনি নবী শুইবেন, বলুন নবী যেই কবরে শুইব আজাব কবরে আইব নি, আজাব আইতো নবীর উম্মতের লোকই তো আজাবে পারে না, দুইটারে ধরছে গাউসে পাক কয় তোরারে বিচার খুঁজতাছি কি লেগা, তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি, চিন্তা করছেন কবে নিষেধ আর কই গাউসে পাক ধরছে, এ নবীর উম্মতের পাওয়ার বেশি না কম, অহন্দি ঘূর্ণিঝড় সিডরে মারে এই সাহস পাইলে কই, এই সাহস পাইলে কই তোরা, সমুদ্রের পানি থাকবে সমুদ্রে আমরা থাকবো বাড়িতে, আজকে পানি কেন বাড়িতে আসে মানুষ কেন সমুদ্রে বাসে, রোগটা কোথায় কারণটা কি, আসুন নবীর ঘরে যায় সব পয়সালা হবে, নবীর ঘর ছাড়া এই ফয়সালা পাবেন না, বলতেছিলাম গাউসে পাক আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি, ক স্যার আমরা না তো অন্যরা দিছি, ক তোরা হে স্টাফের তো সাতটা সিনাজগা সাইজ করব নিষেধ দিসলি কি লিগা, দুই ফেরেশতা কো ভারি বাবা ইতনের লোকে পারা যাইতো, আসলে আল্লাহ বলছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না ফেরেশতা, মানুষ ফেরেশতার চাইতে আমরার পাওয়ার কি, আল্লাহু আকবার বলুন, ফেরেশতার চাইতেও আমরার পাওয়ার বেশি, খানায়ে কাবা
সবার চাইতে আমাদের দাম বেশি আজকে কেন আমরা এইভাবে মার খাইতেছি একটাই কারণ যার সিলাই কুল কায়নাত আমরা তার সাথে বেঈমানি করতেছি এই নবীর পক্ষে আমরা যাইতেছি না এইজন্য বিপদ চাপতেছে ঠিক এই নবীর পক্ষে যাইতে গেলে নবীর চিনতে গেলে নবীর গর দরকার আসুন বাবারা ভাইরা গাউসে পাক দুইটারে দর্শে সারে না কই তোরা সালাম টালাম নাই আবার আমার বাবা আদি পিতা আদম নবীরে বানা বানা নিষেধ দিছস সাতটা সিনে দুইটা কই কোন বিপদে পড়লাম আল্লাহ গো বিপদে পড়ছি আমরা ধরে রাখছে সারে না একটা একটারে কই কি করুন যাইব তুই থাক আমি আল্লাহর কাছে পরামর্শ লই আই স্যার একজন ছাইরা দিন বুঝ যাই মালিহের লগে কই না সাললে আইতি না তুই আমি না আইলে হেডারে মেরে লেন কি কইলি আমার মেরে লই তো জানা বাসে এবার লিখে কইছি আল্লাহ না হুন খিয়েছে তোরা আল্লাহ আমি ধৈরা লাইছে গাউসে পাক ধৈরা লাইছে কি লেগে দৌড়ছে কো সালাম দিসলাম না দেখিয়া কি দিসলাম না দেখিয়া সালাম না দিয়ে বিপদে পড়ছে আজকে সেই নবীর উম্মতের উত্তম কাজ নবী বলছে আমার উম্মতের মধ্যে এক নাম্বার উম্মত হবে যে আগে সালাম দেয় আজকে কেন মার খাবেন না একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে বড় হাফ প্যান্ট পিনতে পারলেই বড় বড় অফিস আদালতে গিয়ে দরজায় দাঁড়ায় দেয় গুড মর্নিং স্যার গুড মর্নিং তোমার লজ্জা থাকা উচিত মুসলমানের মুখ থেকে গুড মর্নিং বাহির হইতে তাকিয়ে দেখো মধ্যপ্রাচ্যের দিকে যারা তোমাদেরকে গুড মর্নিং শিক্ষা দিল তারা আজকে ইরাকের জমিনে এসে ওই ইহুদি খ্রিস্টানরা তোমার আমার মা বোনকে আবু গারিব কারাগারে বন্দি করে নির্যাতন করতেছে যারা আমাদের মা বোনদের নির্যাতন করবে তাদের আদর্শ আমাদের কাছে থাকতে পারে না আমরা ওই নবীর আদর্শ কাছে থাকব যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাছে এখনো নবীর মদিনার রওজায় শুয়ে 24টা ঘন্টায় উম্মতি উম্মতি বলে কান্দে বলুন এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করতে রাজি আছেন কিনা এই আদর্শ আনতে গেলে লাগবে নবীর ঘর কি লাগবে বলুন নবীর ঘর থাকলে আদর্শ দেখেন কত সুন্দর আরবের ইতিহাস কষ্ট হইতাছে বাবা রাত্রি অনেক হয়ে গেছে আরবের ইতিহাস মাদ্রাসায় পড়ে একটা ছাত্র মাদ্রাসায় পড়ে যার মুখ থেকে জীবনে কোনোদিন গুড মর্নিং বাহির মাদ্রাসায় পড়ে একটা ছাত্র গরিব মানুষ খালি পায়ে হাইটা মাদ্রাসায় আসে বড় হুজুর বলতেছেন বাবা তোমার জুতা নাই নাই হুজুর গরিব মানুষ একটা কাজ করো মনে দুঃখ নিও না আপনাদের এই মাদ্রাসায় একজন প্রধান শিক্ষক আছে না প্রধান শিক্ষক সাহেব ডাকতেছে বাবা এদিকে আসো মনে দুঃখ নিও না আমার একজোড়া কাপড়ের জুতা আছে এই কাপড়ের জুতাটা একটু সিরা তোমার চার আনার পয়সা দেই আরবের ইতিহাস বলছি জুতাটা কালকে সিলাই করে পায়ে দিয়ে আইসো বাবা তোমার কষ্ট দেখে আমার কষ্ট লাগে উস্তাদ কাপড়ের জুতা দিলেন চার আনার পয়সা দিলেন ছাত্র যাইতেছে আর হিসাব মিলাইতেছে উস্তাদের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে এই শিক্ষা যেই করে এই শিক্ষাই যতদিন মুসলমান শিক্ষিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না আজকে পত্রিকা খুললে পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল কত শিক্ষককে ছাত্ররা ভার্সিটিতে জুতা পিটা করেছে পত্রিকায় পেয়েছি যদি এই নবীর শিক্ষায় শিক্ষিত হতো ছাত্র কোনোদিন শিক্ষকের গায়ে হাত দিতে বাবারা মাদ্রাসা কে কায়েম করেছেন কার জায়গায় মাদ্রাসা হয়েছে কে এই মাদ্রাসার পক্ষে ছাত্র হিসাব মেলায় উস্তাদ জুতা পায়ে দিছে এই জুতাটা আমার পায়ে এটা বেয়াদবি এটা হয় না বাচ্চা ছেলে নবীর আদর্শ কত সুন্দর বাড়ির কাছাকাছি গিয়ে দু আনার পয়সা দিয়ে কাপড় দুয়ার ছোড়া কিনছে দুই আনার বাড়িতে গিয়ে ডাকতেছে মা মা গো ও মা মারে কেমনে ডাহে মা সকল কাজ ফালাইয়া দৌড়াইছে আমার লক্ষ্মী কি বাবা কি গো বাবা এইভাবে সুন্দর করে আমারে মা কইয়া ডাকলি মা ডাক শুনলে সন্তানের ডাকে মার কলিজা ঠান্ডা হয় কিনা বলো
মা ঢাকায় থাকেন মাসে 1 লাখ টাকা পাঠায় মার খরচের জন্য বলুন 1 লাখ টাকা মাসে ছেলেটা বাড়িতে আসলো না মা কি এই টাকা পায়া খুশি না মা টাকা হাতে নিয়ে টাকা গনে আর কই বাবারে টাকাই পাঠাইলে তুই তো একবার আইলি না আমি মা তো তোর টাকার জন্য পাগল না তুই আইলে তোরে একটু দেখব আর তুই আমার একটা মা কইয়া ডাক দিবি আমি সেইটার পাগল বলতেছিলাম মা এই আদর্শ যদি সন্তানের কাছে পেতে চাও গো দাও না তোমার ছেলে মেয়েকে নবীর ঘরে ঢুকাইয়া ওই নবীর ঘরের সৈনিক বাড়ির পাশে যাইয়া ডাকে মা মা গো মা তুমি কোথায় বাবাই তো আমি কি বাবা কি আমারে এক ডেক গরম পানি করে দাও কি করতে বাবা দরকার আছে ছেলের ডাকে মা কলিজা ঠান্ডা সুন্দর করে ডাকলো এটাই আমার নবীর শিক্ষা মাকে মা বলে ডাকো মাকে মা কইয়া ডাকো মার কলিজা ঠান্ডা করো কেউ যদি মারে মা বলে ডাইকা সুন্দর আদর্শে মাকে সন্তুষ্ট খুশি করতে পারলা নবী বলেছেন এ মাদ্রাসায় গেলে পাবেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার বলো নামাজ সাদাকা রোজা হজ উমরা এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নেকি আপনার আমল নামায় আসবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার দিয়ে মা বাবারে খুশি করতে পারে বাবারা ভাইয়েরা এই সিস্টেম রাসূল করেছে তাই নবীর ঘরের দরকার আজকে কারা গো এই নবীর বাগান সাজিয়েছো আমার মন বলে এই বাগানের পক্ষে যারা থাকবে নবী তাদের পক্ষে থাকবে এই মানুষগুলো না লইয়া আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না এই নবীর ঘরে একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দেন এই শিক্ষায় শিক্ষিত হবে ওই ছেলে ডাকতেছে মা এক ডেক পানি গরম করে দেন গরম করে দিল এক পাতিল পানি গরম পানির মধ্যে দুই আনার সোডা ছাইরা দিলে পানিটা টকবক করতেছে লাল লাল হয়ে গেছে দুইটা কাপড়ের জুতা গরম পানি ছেড়ে দিল বাচ্চা ছেলে গরমের আবাস পাইয়া কাপড়ের জুতার রাবারের বাগ নিচে খুলে গেছে কাপড় উফরে বেসে গেছে দুইটা কাপড় উঠাইয়া পরিষ্কার করে সারা দিন শুকাইয়া বিকালবেলা দর্জির কাছে গেছে ও দর্জি সাহেব দুইটা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দাও বলুন যে ছাত্র যে শিখায় উস্তাদের পায়ের জুতার কাপড় দিয়া টুপি বানায় এই ছাত্র কি কোনোদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে এই শিক্ষা যদি বাংলার জমিনে ফিরে আসে এই আদর্শ যদি বাংলার জমিনে ফিরে আসে আমার বিশ্বাস যেই নবীর আদর্শ দিয়ে যেই নবীর ভালোবাসা দিয়ে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ সোনার মদিনা হয়েছে সোনার বাংলা নাম দিলাম এই দেশের মধ্যে সোনার মানুষ গড়তে পারলাম না এই নবীর আদর্শে যদি ফিরে আসতে পারি আমার মন কয় সোনার বাংলায় সোনার মানুষ হবে সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি আমার আল্লাহ করে দিবে কিন্তু ফিরে আসতে হবে সেই নবীর আদর্শে বাবারা ভাইয়েরা বলতেছিলাম ওই বাচ্চা দুইটা কাপড় নিয়ে দর্জির দোকানে দর্জি সাহেব এই দুইটা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন দর্জি কই বেটা কিন্তু জুতার কাপড় বাবা তোমার যদি টুপি দরকার পড়ে আমি দর্জি মানুষ কাপড়ের টুকরা টাকরা অনেকগুলি আছে আমি এই দিয়ে তোমার একটা টুপি বানাই দেই টাকা লাগবে না বুঝছি তোমার টাকার অভাব এই জন্য জুতার কাপড় নিয়ে আনছো টুপি বানাইতে বাচ্চাটা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন ও দর্জি আসল খবর তুমি জানো না পয়সার অভাবে জুতার কাপড়ে টুপি নয় এ দুইটা জুতা আমার উস্তাদের পায়ের জুতার দর্জি উস্তাদ কত দামি জিনিস তুমি জানো না আমার নবীর বাগানে গেলে এই শিক্ষায় শিক্ষিত হবে ছেলে মেয়েগুলো উস্তাদের পায়ের জুতারে দুইটা কাপড় একত্রিত করে আমাকে টুপি বানাইয়া দাও দর্জি বলেন মোটা কাপড় টুপি তো হবে না এমনে না তোমারে দুই আনার পয়সাও দিব দর্জি বলেন পয়সা যখন দিবি এত যখন তোমার আবেগ ইচ্ছা দাও বাবা দাও কষ্ট করে বানাইয়া দেই আমি দুইটা কাপড় একত্রিত করে টুপির আকৃতি করে দিলে পরের দিন সকালবেলা উস্তাদের পায়ের জুতা মাতার টুপি বানাইয়া রওনা হয়েছে
কাছাকাছি মাদ্রাসার, বলুন উস্তাদ কি মাথায় চাইব না পায়ে চাইব? পাওটা আজকেও খালি হ্যাঁ কি? আমার কথাটা শুনলো না? কি লেখাপড়া করাইলাম? ছাত্র উস্তাদের কথা মানে না, কষ্ট পায়া অফিসের ভিতরে ঢুকে গেছে। ছাত্র দেখে বুঝতে বাকি নাই হুজুর যে কষ্ট পাইছে, দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তুই আমার সালাম দিস না, কষ্ট দিস। হুজুর কেন? আমার জুতাটা ব্যবহার করলি না, তোর পাও খালি, আমার কষ্ট লাগে জুতা দিলাম, তুই পায়ে দিলি না। ও ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর মনে দুঃখ নিয়েন না, আমি আপনার জুতা ফালাই নাই, ব্যবহার করেছি করেছি। কোথায় ব্যবহার করেছো? পাও তো দুইটা খালি দেখা যায়। ছাত্র দৌড়াইয়া যাইয়া উস্তাদের পায়ে পড়ে কান্দে, হুজুর পায়ের দিকে তাকাইল না, আমার মাথার দিকে তাকাল, আপনি উস্তাদের পায়ের জুতা, আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। উস্তাদ এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, আয় আমার বুকে আয়। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, উস্তাদের দোয়া শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল হয়। দুইটা হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ডাকতেছে, উস্তাদ মাহবুদ গো, আমার এই পাগল ছাত্রটাকে আল্লাহ তুমি কবুল করে তোমার এলেমের গোডাউনের দরজা তার জন্য খুইলা দাও। এই দোয়া নিয়ে, এই ব্যবহার দিয়ে, এই আচার আচরণ দিয়ে যিনি আলেম হয়েছিলেন, ইনি হলেন আমাদের মাজহাবের ইমাম, ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহ। যার শিক্ষার গুণে আমার আল্লাহ ইমামে আজমের দায়িত্ব দিয়েছে, যার কাছ থেকে আমাদের শিখতে হবে, আলেমুল আমাদেরকেও শিখতে হবে। ওনার আচরণ কত সুন্দর ছিলেন, নবী যার ভবিষ্যৎবাণী করতেন, এই আচরণ আমাদের মধ্যে আসতে হবে। বলতেছিলাম এই নবীর গুণের কোরআনের পক্ষে যারা যাবেন আপনাদের বাজেট কি হবে? শেষ কথা সংক্ষেপ করে দিলাম, যারা আজকে নবীর পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, যারা কোরআনের পক্ষে বসে আছেন আপনাদের বাজেট, কোরআনের পক্ষে যারা বসে আছেন, নবীর পক্ষে যারা বসে আছেন আপনাদের বাজেট কি? আমার শেষ কথা, এক ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন পড়নেওয়ালা কিতাব পড়ে, পরীক্ষা এসে গেছে, কোরআন হাদিস পড়বে, তার তো পরীক্ষার পড়া পড়বে, বিদ্যুৎ নাই, জেনারেটর নাই, তখন কেরাসিন দিয়ে লেখাপড়া করতেন, কেরাসিন ফুরাইয়া গেছে, কাঁদতেছে বাচ্চাটা, পরীক্ষা কোরআন হাদিস পড়বো, আমার কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, আল্লাহ এত গরিব কেন বানাইলা আমার দুনিয়াতে? নেওগা এক বড়লোকের ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল, বাচ্চার কান্না, কোরআন হাদিস পড়বে, কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, কাঁদতেছে, আমি তো বড়লোকের ছেলে, বহুত পয়সার মদ খাইতাম, এই ছেলেটা কান্দে, কোরআন শরীফ পড়বে, পয়সা নাই, আর জীবনে মদ খাইতাম না। দেখি ছেলের সাথে কথা বলি, দরজায় আওয়াজ দিলেন, বাবা দরজা খুলো, কেন কান্দো অন্ধকারে? চাচা এই যে দেখেন কোরআন হাদিস, নবীর হাদিস, আল্লাহর কোরআন পড়বো, আমার পয়সা নাই, কেরাসিন নাই, দুঃখে কান্দি, আল্লাহ কেন এত গরিব বানাইলো? যুবকটা কয়, কোরআন পড়বি পয়সা নাই, হাদিস পড়বি পয়সা নাই, আর কান্দিস না, আমি মদ খাইতাম, আর জীবনে মদ খাইতাম না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ার জন্য আমি তোরে কেরাসিন কিনে দিব। পরীক্ষা দিবি? পরীক্ষা এসে পড়ছে, কান্দিস না, এখন যাইতেছি, রাত্র গভীর, দোকানদারকে জাগাইলেন, দোকানদার আমার এক টিন কেরাসিন দে। দোকানদার কই, কেরাসিন নিবেন? আপনি কেরাসিন দিয়ে কি করবেন? আমি মনে মনে কই, হুনায় তোর কইতারে না, কয় জানতাম তো, মনে মনে কয় জানতাম, মদ খাইন, আজকে কেরাসিন নিবেন, ব্যাপার কি, খাওয়া কি ঘুরাই লেনেন? আওয়াজ করতে পারে না তো, আওয়াজ করলে তো ভাড়াই লইব। কবেটা কথা বাড়াইস না, এক টিন কেরাসিন দে, দিলেন এক টিন কেরোসিন, দাম কত? দোকানদার মনে মনে কয়, দামও দিব, আমরা সোনার বাংলার এমন চরিত্রের লোক আছে না, দোকানে সদাই নিয়া টাকা চাইলে চোখ লাল করে, এলে কই গুর্ণিঝড় সিডর আইয়ে নারগিসের তে বাঁচাইছে, আরেকটা বলে বা হইতাছে, হেডার তেও বাঁচতে পারবা, নবীর আদর্শে ফিরে আসো, টাকাও দিবেন। ছেলেটা পরিবর্তন, কিসের পরশে গিয়ে বলুন? কোরআন হাদিস। আজকে সেই কোরআন হাদিসের পরশে আপনারা, বাবা দাম কত ক, দাম দিলেন না, ছেলে দোকানদার হাসে, জীবনে দাম দেয় না, আজকে কেরাসিনের দামটা পাইলাম, আল্লাহ আপনার বাসায় রাখুক। ডাকতেছে দোকানদার, কেরাসিনের টিন আমার মাথায় দে। আরে কি কম কি আশ্চর্য, আপনার কি মাথা ঠিক আছে না পাগল টাগল হয়ে গেলেন?
একটা পলিথিন ব্যাগ হাতে নেন নাই আজকে কেরোসিনের টিন মাথায় নেবেন আরে দোকানদার দে দে কেরোসিনের টিন মাথায় দে কথা বাড়াইস না জীবনে বহু পাপ করেছি দেখি আমার আল্লাহ নি আজকে maaf করে দে কেরোসিনের টিন মাথায় লইয়া যুবক ওই কোরআন হাদিস পড়নেওয়ালা ঘরের দুয়ারে দরজা খুলো খুলে দিলেন এই বাবা এক টিন কেরোসিন দিলাম কোরআন হাদিস পড়ো আর আমার কথা নবীর কাছে কইও আমার আল্লাহর কাছে কইও আর জীবনে মদ খাবো না যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরোসিন দিব কান্দিস না দিয়ে গেলাম শেষ হইলে আমারে বলবি আবার কিনে দিব যুবক এই বলে বাড়িতে রওনা হলেন বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার আল্লাহ ঘোষণা দিলেন আজরাইল রে এই যুবকের হায়াত শেষ বলুন হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা আসবে এই নোটিশ থেকে বাঁচার ক্ষমতা আমরা তত্ত্বাবধায়ক সরকারের আসেনি নাই জাতিসংঘের মহাসচিবের আসেনি নাই বুশের আছে নাই হের বাফের আছে নাই যুবক মৃত্যু হয়ে গেল সকালবেলা খবর হলো মদখুর যুবকটা মৃত্যু হয়েছে আলেম ওলামারা কয় তার জানাজা পড়াবো না মুসল্লিরা কয় জানাজা পড়বো না গোসল কেউ দিবে না সম্মিলিত কবরস্থান কমিটি বলেন আমাদের কবরস্থানের এই মদখুরের লাশ দাফন করতে দেব না গোসল ছাড়া কাফন ছাড়া দাফন ছাড়া জানাজা ছাড়া আত্মীয় স্বজনরা লাশটাকে নিয়ে জঙ্গলায় ফেলে দিলেন শিয়াল কুকুরে খেয়ে ফেলবেন একদিন এক রাত দুই দিন দুই রাত তিন রাত যেদিন পার হয়ে যায় ওই মাদ্রাসা যেই ছেলেটা পড়তো ওই মাদ্রাসার তিনজন শিক্ষক একই সময় একই স্বপ্ন লাশটা দেখাইয়া কে যেন বলতেছেন তোমরা নিয়ে লাশটাকে কাফন দাফন করো ছোট হুজুর স্বপ্নে দেখলেন মেজু হুজুরকে বললেন স্বপ্ন লাশ দেখাইয়া কাফন দাফন করতে কে জানি বলতেছে মেজু হুজুর বলেন আমিও দেখেছি চলুন বড় হুজুরের কাছে বড় হুজুর এই স্বপ্ন বড় হুজুর বলেন আমিও এই স্বপ্ন দেখেছি চলুন যাই তিনজনে যাইয়া দেখে তিন ঢিল তিন রাতের লাশ এখনো তরু তাজা একটা মাসি পর্যন্ত গায়ে বসে না তিন হুজুর কাঁধে লইয়া মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা হবে এলাকায় খবর দিলে লোকজন আসলেন কার জানাজা কাফনটা খুইলা দেখে মদখুর যুবক হুজুর কাকে আনলেন যাকে আমরা সামাজিকভাবে বয়কট করেছি তাকে আনছেন জানাজার জন্য হুজুর বলেন আমরাও বয়কট করেছি বাবা নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়েছে যার বিনিময়ে আল্লাহ মাফ করে স্বপ্নে নির্দেশ কাফন দাফন জানাজার জন্য জিজ্ঞেস করেন উপস্থিত মুসল্লিরা রে তোমরা কি কেউ জানো এই তার জীবনে ভালো কাজ একজন দোকানদার বলেন হুজুর আমার কাছ থেকে এক টিন কেরোসিন নিয়েছিল কি করেছিল তা জানি না এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই মাদ্রাসার ছেলেটা কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইছে বড় হুজুর ডাক দিলেন বাবা এদিকে আসো তুমি কেন কান্দো হুজুর আমি কান্দি এই যুবকটা আমি কোরআন হাদিস পড়বো কেরোসিন ছিল না পয়সা ছিল না অন্ধকারে কান্দতেছিলাম আমাকে একদিন কেরোসিন দিয়ে বলেছে কান্দিস না আর জীবনে মদ খাবো না যতদিন বেঁচে থাকি কোরআন হাদিসের পক্ষে কেরোসিন কিনে দিব হুজুর একদিন কেরোসিন দিয়ে বাড়িতে গিয়ে মৃত্যু হয়ে গেছে আমি কান্দি আমার আর কেরোসিন কে কিনা দিবে বড় হুজুর বলেন উপস্থিত মুসল্লিরা গো এই তো তার মাফের প্রমাণ পেয়ে গেছি এই ছেলেটাকে কোরআন হাদিস পড়ার জন্য একদিন কেরোসিন দিয়েছে আর বলেছে জীবনে কোনোদিন মদ খাবে না হয়তো এই কোরআনের পক্ষে হাদিসের পক্ষে একদিন কেরোসিন দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে স্বপ্ন যুগে কাফন দাফন জানাজা পড়ার নির্দেশ আসুন জানাজা পড়ি ছেলেটা ডাকতেছে হুজুর আজকে রাত্রে আমিও একটা স্বপ্নে দেখেছি কি স্বপ্ন হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখি এই যুবকটা একদিন কেরোসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে যেই কোরআন হাদিসের পক্ষে এত বড় পাপী একদিন কেরোসিন দিয়ে রাসূলের সঙ্গী হইয়া জান্নাত পায় আমি আজকে আপনাদের কাছে সেই মাদ্রাসার পক্ষ থেকে সেই কোরআন হাদিসের পক্ষ থেকে দুইটা হাত বাড়াবো নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার জন্য একদিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো নবীর আশেক নবীর পাগল এখানে কে আছেন আমি বেশি না দশজন মানুষ চাবো 1000 করে টাকা একদিন কেরোসিনের মূল্য দেওয়ার মতো এই নবীর বাগানে আপনারা কে আছেন দশজন মানুষ চাবো যে নবীর দশজন উম্মতের জন্য আমার আল্লাহ দশটা জান্নাতের টিকিট পাঠিয়েছেন তারপরেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো সালাম
nabi allah aka gabirater nurani hawa jabi ki sonar madina hey ye garib der darud salam ya rasulullah pahunchayo nabi rawaja ya nabi salam alayka ya rasul salam alayka ya hai salam alayka salamullah alayka sayyidi ya rasul عليك وسلم از طفی لغوث اعظم بادشاہ ہے ہر دو عالم دو رہو سب ہی رنج غم صدقے امام اعظم یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا سلام علیکا وہ زبان جس کی ہر بات وہی ہے خدا چشمہ علم و حکمات پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع مجمع ہدایت پہلا کو سلام غوث اعظم ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير رب العالمين جنتر باغان بشي جنتي مهمان لئي امي گنہگار تمہار شاہی دربارے ہاتھ بڑھائیسی মাবুদ জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো কবে জানি রে এই জগৎ ছেড়ে এই দেশ ছেড়ে এই বাড়ি ছেড়ে এই বিছানা ছেড়ে সাদা কাফন পরে অন্ধকার কবর যে ঘরে মা নাই বাবা নাই সাথী নাই বাতি নাই পাড়া প্রতিবেশী কেউ নাই কবে জানি ওই অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যাই ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি দুরুদ ও সালামের উসিলাই তোমার বন্ধুর ঘর মাদ্রাসার মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদরে জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না জানি না আজকের মাহফিলে এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে আমাদের মধ্যে কার জানি মা নাই রে কার জানি বাবা নাই যার মা নাই ও মাবুদ বলো না মায়ের অভাব কি আর পুরা হবে যার বাবা নাই রে বাবার অভাব কি আর পুরা হবে কে জানি মায়ের অভাবি কে জানি রে বাবার অভাবি
যেই বাবা মা তার গাম পাতাই ফলাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে যেই মা শীতের রাতে সন্তান যদি ডান দিকে প্রস্রাব করে দিত বাম দিকে নিয়ে যাইতো বাম দিকে যদি প্রস্রাব করে দিত মা দরদি নিজে প্রস্রাবের বীজা জায়গায় শুইয়া রে সন্তানের শুকনা জায়গায় রাখতো ওই আদরের মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি করো না এই মুহূর্তে মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দা আমিন মাহবুব রে মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আমিন ইয়া আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশ ধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি খাস করে এই চরপাড়া এলাকার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দা মাহবুব গো আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দা ইয়া আল্লাহ আমাদের সকলকে তোমার নবীর পক্ষে কবুল করে লও মা বোনদের কেউ তুমি নবীর পক্ষে কবুল করে লও গো আল্লাহ ইয়া আল্লাহ এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে তোমার নবীর ঘরের পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে বসে আছে আল্লাহ গো আমাদের সবাইকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও ইয়া আল্লাহ খাস করে হাফেজ সাহেব হুজুরের আম্মা যান অসুস্থ আল্লাহ গো সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দা এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দা আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আমিন আল্লাহ খাস করে এই চট্টগ্রাম এলাকাবাসী সমুদ্র উপকূলে যারা বসবাস করে গো তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো আল্লাহ তাদেরকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখো গো আল্লাহ ইয়া আল্লাহ কত দেশের শ্রমিকরা এই এলাকায় চাকরি করতে আসে সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ ইয়া আল্লাহ মিল কারখানার মালিক ভাইদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ গো তাদের ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও আল্লাহ আমাদের বাংলাদেশ ছোট্ট গরিব দেশ এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করে দাও কত মানুষ না খাইয়া ঘুমাই রে এই দেশের মানুষের জন্য তুমি আল্লাহ শান্তির ফয়সালা করে দাও আমিন মাহবুব গো ও আমার আল্লাহ এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও কাল কিয়ামতে খাতুন জান্নাত ফাতেমাতুজ্জাহরার সাথে হাশর নসিব করে দিও নবীর বাগানে যারা এই পর্যন্ত বসে আছে আল্লাহ গো সবাইকে নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দাও মাহবুব এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করেছে মাহফিলের আয়োজন যারা করেছে মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে সকলকে তুমি আমার নবীর আদুরের পারসন বানাইয়া দা সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দা মাহফিল কমিটির ভাইদেরকে বাতি যারা আসে সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুল চিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ আল্লাহ এই পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও মোহাম্মদ সোহেল মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্যে দোয়া চাইছে আল্লাহ মোহাম্মদ সোহেল মোহাম্মদ কবির ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের ব্যবসায় খায়র ও বরকত দিয়ে দাও সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও সকল প্রকার খাসারত থেকে হেফাজত করো
আল্লাহ এক ভাই রুমে ঢুকে দোয়া চাইছে মাও নাই বাবাও নাই আল্লাহ তার মা বাবাকে maaf করে দাও আমিন আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছে দাও আমিন আল্লাহ সকলের মনের কথা বলতে পারে না তুমি তো জানো কার মনে কি আশা সকলের মনের আশা মাহফিলের উসিলায় তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাখানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তোমার নবীর প্রেমের বাগান আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সবাইকে তুমি কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা